আসসালামু আলাইকুম, ক্যাট টি টুয়েলভ ডিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হলো গিয়ে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক, অর্থাৎ আমাদের যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক আমরা সাইটে, মানে যে কোনো বিল্ডিংয়ের ক্ষেত্রে বা আবাসিক বিল্ডিংয়ের ক্ষেত্রে বলেন বা কোনো ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিংয়ের ক্ষেত্রে বলেন, আমরা যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক ইউজ করি সেই আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্কের কনস্ট্রাকশন সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। অর্থাৎ সাইটে আমরা সেই আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্কের ডিটেল ড্রয়িংটা কীভাবে রিড করব সে সম্বন্ধে আজকে আমি আলোচনা করব। সো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যরাও এই ভিডিওটি দেখতে পারে এবং আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক সম্বন্ধে জানতে পারে। সো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওতে চলে যাই। তো আপনারা দেখতে পারতেছেন যে এখানে ওয়াটার ট্যাঙ্ক, মানে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্কের প্ল্যানগুলো আছে। সো এখানে তিনটা প্ল্যান আছে, একটা প্ল্যান হলো গিয়ে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক বটম স্ল্যাব রিইনফোর্সমেন্ট ডিটেল, অর্থাৎ বটমের যে স্ল্যাবটা হবে, অর্থাৎ আমরা যেটাকে ফাউন্ডেশন বলি, সেই ফাউন্ডেশনের যে ডিটেলটা সেটা হলো এই লেআউটের মধ্যে আছে, রিইনফোর্সমেন্ট ডিটেলটা। এরপরে আরেকটা আছে, সেটা হলো ওয়াল রিইনফোর্সমেন্ট লেআউট, মানে চারপাশে যে ওয়ালটা হবে, আরসিসি ওয়ালটা, সেই ওয়ালের রিভারের একটা লেআউট দেওয়া আছে এখানে। এবং যে তিন নাম্বারটা সেটা হলো গিয়ে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক টপ স্ল্যাব রিইনফোর্সমেন্ট ডিটেল, অর্থাৎ টপে যে স্ল্যাবটা হবে, অর্থাৎ একবার টপে যে স্ল্যাবটা হয় সেই স্ল্যাবের রিইনফোর্সমেন্ট ডিটেল এই লেআউটে আছে। সো এখানে তিনটা লেআউট, এবং সচরাচর এরকম তিনটা লেআউটই থাকে, মানে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্কের ড্রয়িংয়ে। এবং আর যেগুলো থাকে সেগুলো হলো সেকশন। সো আমরা কথা না বাড়ি আমরা প্রথমে চলে যাই প্রথম প্ল্যানে। তো প্রথম প্ল্যানে আমরা দেখতে পারতেছি যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক বটম স্ল্যাব রিইনফোর্সমেন্ট ডিটেল, অর্থাৎ বটমে যে স্ল্যাবটা হবে বা আমরা যেটাকে ম্যাট বলি বা ফাউন্ডেশন ফুটিং, ফুটিং তো হয় না, এটা তো ম্যাট। সো সেই ম্যাটের যে রিইনফোর্সমেন্ট ডিটেলটা সেটা এখানে আছে। সো প্রথমে আমরা দেখতে পারি যে এখানে কিছু মেজারমেন্ট দেওয়া আছে, যে এটা হলো ওয়াল, দুইটা ওয়ালের লাইন, সে ওয়াল থেকে আমাদের বেসটা কতটুক দূরে হবে সেটা এখানে দেওয়া আছে। দেখেন ওয়াল থেকে 5 ইঞ্চি, এদিকে 5 ইঞ্চি, আবার এদিকে 5 ইঞ্চি, এদিকে 5 ইঞ্চি, আবার এদিকে 5 ইঞ্চি, মানে চারপাশে 5 ইঞ্চি করে আমাদের এই মানে ফাউন্ডেশনটা এক্সটেন্ড হবে। এবং এই 5 ইঞ্চি এক্সটেন্ড করার আরেকটা কারণ, সেটা হলো গিয়ে আমরা জানতে 5 ইঞ্চি যে ওয়ালটা দেই, আমরা তো শাটারিং করি ওয়ালের ক্ষেত্রে, সো সেই শাটারিংটা যাতে আমরা 5 ইঞ্চি ওয়াল দিয়ে করতে পারি, সেই ক্ষেত্রে আসলে 5 ইঞ্চি চারপাশে বাড়িয়ে দেওয়া, যাতে ওখানে 5 ইঞ্চি ওয়াল গেঁথে পরে আমরা এর ভিতরে আমরা ওয়ালটা ঢালাই করতে পারি, মানে শাটারিংয়ের কাজটা হলো, ওয়ালটার শাটারিংয়ের কাজটা হলো, প্লাস চারপাশে 5 ইঞ্চি একটা ওয়াল ওয়ালও দেওয়া যায় যাতে করে মাটির যে সংস্পর্শে যাতে কংক্রিট না আসে। সো এই পারপাসে 5 ইঞ্চি দেওয়া হয়, আবার যদি রিকোয়ারমেন্ট বেশি আসে তাহলে অনেকে বড়ও দেয়, সেটা আসলে ডিজাইন পারপাসের বিষয়। সো আমরা এখন দেখি যে আমাদের এখানে রিইনফোর্সমেন্টের ডিটেলটা কী আছে। এখানে দেখেন দুই টাইপের রিভার আছে, একটা হলো ডটেড লাইন দেওয়া, আপনারা দেখতে পাচ্ছেন ডটেড লাইন, এবং আরেকটা স্ট্রেট লাইন, মানে কন্টিনিউয়াস লাইন। সো এই দুইটা তারা কী মেন করতেছে সেটা আমরা দেখি। স্ট্রেট লাইনের মার্ক আছে এ এবং বি, অর্থাৎ ভার্টিক্যালি দেওয়া আছে এ এবং হরিজেন্টালি দেওয়া আছে বি, এই যে বি। সো বি বি হরিজেন্টাল বরাবর চলে যাবে, মানে ভার্টিক্যাল বরাবর হরিজেন্টাল বার চলে যাবে, আর এ হরিজেন্টাল বরাবর ভার্টিক্যাল বারটা চলে যাবে। সো এ বির আমরা যে ডেফিনেশনটা যদি দেখি তাহলে এখানে দেখেন রিইনফোর্সমেন্টের ডিটেল দেওয়া আছে। সো এ হলো 10 mm ডায়া, 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার, স্ট্রেট বটম, অর্থাৎ এটা হলো বটম বার। বিও সেম 10 mm ডায়া, 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার, সেন্টার টু সেন্টার, স্ট্রেট বটম। সো এ আর বি হলো গিয়ে আমাদের বটম, মানে দুই জালে যে রডটা হবে সে দুই জালের নিচের জালের রডটা হলো এ এবং বি। এবং দেখেন যেটা ডটেড লাইন দেওয়া আছে সেটা হলো সিডি, এবং সিডির মিনিংটা হলো 10 mm ডায়া, 10 mm ডায়া, 8 ইঞ্চি সেন্টার সেন্টার টপ, মানে সি এবং ডি। দেখেন শুধু জাস্ট এটা 8 ইঞ্চি, সি হবে 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার, আর ডি হবে 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, কিন্তু দুটোই হলো গিয়ে টপ বার,
হ্যাঁ, মানে ডটেড লাইন দিয়ে বোঝানো হয়েছে যে এটা টপ বার, এবং স্ট্রেট লাইন দিয়ে মানে কন্টিনিউয়াস লাইন দিয়ে বোঝানো হয়েছে এটা ভেরিয়েশনের জন্যই আসলে এই ডটেড লাইন ইউজ করা হয়েছে। এবং আমরা স্ল্যাব থিকনেস যদি দেখি তাহলে সেটা হলো 12 ইঞ্চি, অর্থাৎ 12 ইঞ্চি একটা ম্যাট আমাদের আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্কের নিচে ইউজ করা হবে। এবং এখানে কিছু জেনারেল নোট দেওয়া আছে, অর্থাৎ কংক্রিট স্ট্রেংথ, তারপরে রিভার স্ট্রেংথ, তারপরে ক্লিয়ার কভার 3 ইঞ্চি থাকবে, কারণ এটা যেহেতু মাটির নিচে, সো এটা ক্লিয়ার কভার 3 ইঞ্চি থাকবে। সো এখানে ডিটেলগুলো দেওয়া আছে, এগুলো আমরা কংক্রিট কাস্টিংয়ের সময় অবশ্যই ফলো করব। আর যখন রিভার আমরা ইউজ করব সেক্ষেত্রে আমরা এই মানে FY যে 72.5 মানে 72 গ্রেডের রড, যেটা 72.5 গ্রেডের রড, আমরা সেটা ইউজ করব। এরপর যদি যাই আমরা পরের লেআউটে, মানে যে চারপাশে যে আমরা ওয়ালটা ইউজ করব, অর্থাৎ 8 ইঞ্চির যে ওয়ালটা, দেখেন 8 ইঞ্চি, 8 ইঞ্চির ওয়ালটা, সেই ওয়ালটা যে চারপাশে আমরা ইউজ করব, সেই ওয়ালের রডটা কী হবে সেটার ডিটেলটা এখানে দেওয়া আছে। সো আমরা যদি দেখি যে এখানে কর্নার বার হিসেবে, দেখেন এই যে কর্নার বার দেওয়া আছে, এটা এখান শুরু হয়ে আবার এখানে এসে শেষ হবে, অর্থাৎ একটা এল শেপের একটা রড যেটা কর্নার বার হিসেবে ইউজ করা হয়েছে, এবং সেটা ডায়া 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার কর্নার বার, চার কর্নারে আমরা দেখতে পারতেছি। এবং এটার লেন্থ হবে এই ওয়াল থেকে 2 ফিট, এই ওয়াল থেকে 2 ফিট। এটা হলো গিয়ে কর্নার বার, কর্নার বারের ডেফিনেশন। এবং এইদিকে যদি আমরা দেখি ওয়ালটা যেটা হলো গিয়ে ভার্টিক্যাল, আমরা এখানে সো প্লানে যেটা আমাদের কাটা পড়বে সেটা হলো গিয়ে ভার্টিক্যাল রড, আর যেটা হলো গিয়ে কাটা পড়বে না স্ট্রেট যাবে সেটা হলো গিয়ে হরিজেন্টাল রড, আমরা সেকশনে এটা বুঝতে পারবো। সো প্লানে আমরা যেটা দেখতে পারতেছি কাটা রড, সেটা হলো কি আসলে ভার্টিক্যাল রড। তো সেই ভার্টিক্যাল রডটা দেওয়া আছে, দেখেন বাহিরের যে ভার্টিক্যাল রডটা সেটা দেওয়া আছে 10 mm ডায় 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এবং বাহিরের যে হরিজেন্টাল রডটা অর্থাৎ বাইন্ডারটা, যেটা আমরা বাইন্ডার বলি, এটা হলো কি আসলে মেইন বার, যেটা ভার্টিক্যাল থাকে সেটা মেইন বার, আর যেটা হরিজেন্টাল থাকে সেটা হলো বাইন্ডার। সো বাইন্ডারটা হবে 10 mm ডায় 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এবং ভিতরে ভিতরের যে ভার্টিক্যাল অর্থাৎ মেন বারটা সেটা হবে 10 mm ডায়া 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার, আর বাইন্ডারটা সেম বাইরের মতোই হবে, দেখেন বাইন্ডার দুইটাই দেখেন একই অ্যারো দিয়ে বোঝানো হয়েছে। যে 10 mm ডায়া 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার। সো এটা হলো গিয়ে ওয়ালের রিবার। এবং আমরা যদি দেখি তো সো এটা হলো ওয়ালের রিভার, এবং ওয়ালের রিভার, ওয়ালের রিভার চারপাশেই সেম। সো এখন আমরা যেটা দেখব সেটা হলো গিয়ে আরেকটা যে লেআউট আছে সেই লেআউটটা, এটা হলো গিয়ে টপ স্ল্যাব, যেটা আমরা যদি দেখি এখানে টপ স্ল্যাব আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক টপ স্ল্যাব রিইনফোর্সমেন্ট ডিটেল। এখানে আসলে টপ স্ল্যাব চারপাশে কোনো এক্সটেন্ড নেই, মানে ওয়ালের যে লেন্থ সেই লেন্থেই একটা উপরে একটা টপ স্ল্যাব হবে, এবং এখানে আসলে সেই রিভারের ডিটেলটা দেওয়া আছে। সো আমরা যদি দেখি যে এখানে ক্র্যাঙ্ক বার ইউজ করা হয়েছে স্ল্যাবে, দেখেন এদিকে এদিকে ক্র্যাঙ্ক বার, যেটা অর্থাৎ দেখেন এই যে ক্র্যাঙ্ক বার, এটা এই দুইটা ক্র্যাঙ্ক বার, সল্ট লাইনিং ক্র্যাঙ্ক বার দেওয়া আছে এ, আর এইদিকে যে ক্র্যাঙ্ক বারটা সেটা দেওয়া আছে বি। এবং এখানে এ বি দেখেন ডেফিনেশন দেওয়া আছে, যেখানে এ হলো গিয়ে 10 mm ডায় 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার অল্টারনেটিভ ক্র্যাঙ্ক, এবং বি হলো গিয়ে 10 mm ডায় 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার অল্টারনেটিভ ক্র্যাঙ্ক, অর্থাৎ এ বি দুটোই ক্র্যাঙ্ক বার। এবং যেটা এক্সট্রা দেওয়া আছে এই যে দুইটা টপে যে এক্সট্রা দেওয়া আছে সেটা হলো ওয়ান, দুই পাশে ওয়ান সেম, এবং ওয়ানটা হলো গিয়ে 2টা 10 mm ডায়া বিটুইন ক্র্যাঙ্ক বার, মানে 2টা 10 mm ডায়া ইউজ করা হয়েছে ক্র্যাঙ্কের মাঝখানে টপে। এবং 2টা ম্যানহোল আছে, দেখেন এই যে এখানে একটা ম্যানহোল, 2 ফিট ডায়ার ম্যানহোল, এখানে একটা ম্যানহোল ইউজ করা হয়েছে, এবং ম্যানহোলের চারপাশে আমরা কর্নার বার ইউজ করা হয়েছে, এটা হলো গিয়ে 3টা 10 মিলি ডায়ার রস রড ইউজ করা হয়েছে চারপাশে দেবে এটা। এটা হলো গিয়ে টপ এবং বটম দুইটা দুই জালিতেই দিবে, সমস্যা নেই, দুই জালিতে আমরা ইউজ করব। এবং এখানে সেম প্রসিডিউরে স্ল্যাব থিকনেস দেওয়া আছে 6 ইঞ্চি, আর এখানে জেনারেল নোটগুলো আছে, আমরা যেটা এর আগেও দেখে এসেছি যে এখানে যে জেনারেল নোটগুলো থাকে সচরাচর, মানে কংক্রিট স্ট্রেংথ, রডের টেনশাল স্ট্রেংথ থাকে,
এবং ক্লিয়ার কভার দেখেন 3/4 ইঞ্চ আমরা জানি নরমাল স্ল্যাবে আমরা 3/4 ইঞ্চ ইউজ করি সো এটা 3/4 ইঞ্চ থাকবে সো এই হলো কি আমাদের তিনটা লেআউটের আসলে ডিটেইল সো এখানে আরেকটা জিনিস আমাদের দেখতে হবে এখানে একটা সেকশন কাটা হয়েছে প্রতিটা প্ল্যানে সেকশন মার্ক দেওয়া হয়েছে সেটা হলো কি দেখেন যে এটা তো এক্স এক্স সেকশন এবং এখানেও দেখেন এক্স এক্স সেকশন এই প্ল্যানে এক্স এক্স সেকশন অর্থাৎ এই এক্স এক্স বরাবর সেকশনটা কেটে আমরা এটার মানে একটা ক্রস সেকশন দেখব সেই ক্রস সেকশনটা কোথায় আছে সেই ক্রস সেকশন আছে এর পরের পৃষ্ঠায় যদি দেখি তো এইটা হলো গিয়ে সেই এক্স এক্স সেকশন আপনারা দেখুন আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক সেকশন এক্স এক্স এখানে উল্লেখ করা আছে যে এখান থেকে আসলে আমরা মোটামুটি রিভারের ডিটেল ওয়ালের ডিটেল সব কিছুই পাবো অনেক সময় দেখা যায় যে আসলে শুধুমাত্র আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্কের এরকম একটা সেকশনই দিয়ে দেয় আর কিছু দেয় না আসলে এরকম একটা সেকশন থাকলেও আপনারা খুব সুন্দরভাবে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্কের ড্রয়িংটা করতে পারবেন কিন্তু তারপরও আমরা প্ল্যান খুব ডিটেল সুন্দরভাবে দিয়ে দিই যাতে সাইটে রিড করতে খুবই সুবিধা হয় তো সেই সেকশনে আমরা এই সেকশনে আমরা কী কী পাবো এই সেকশনে প্রথম যেটা পাবো আমরা সেটা হলো গিয়ে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্কের ডেপটা অর্থাৎ কোন লেভেল থেকে সে কোন লেভেল পর্যন্ত যাবে তো আমরা যদি এখানে দেখি দেখেন প্রিন্ট লেভেল অর্থাৎ প্রিন্ট লেভেল থেকে এটা একবারে কত ফিট পর্যন্ত যাবে এদিকে ইজিএল হলো গিয়ে 2.5 ফিট নিচে এবং ইজিএল থেকে 5 ফিট নিচে হলো গিয়ে ওয়াটার ট্যাঙ্কের টপ মানে বটমের টপ ঠিক আছে এরপরে 1 ফিট অর্থাৎ 12 ইঞ্চি স্ল্যাব মানে ম্যাটটা এবং তার নিচে 3 ইঞ্চি সিসি থাকবে অর্থাৎ সিমেন্ট কংক্রিটের একটা লেয়ার থাকবে সো এই হলো গিয়ে মোটামুটি আমাদের লেভেল এবং আমরা দেখতে পাচ্ছি যে ওয়াটার ট্যাঙ্কের ভিতরে থাকতেছে 7 ফিট হাইট এই দেখেন 7 ফিট হাইট অর্থাৎ টপ টপ বটম স্ল্যাবের টপ থেকে টপ স্ল্যাবের বটম পর্যন্ত টোটাল 7 ফিট হাইট এখানে 7 ফিট দেওয়া আছে অর্থাৎ ভিতরে আপনি 7 ফিট ক্লিয়ার পাবেন আপনি পানি ইউজ করার জন্য 7 ফিট ক্লিয়ার পাবেন আর উপরে দেখেন 6 ইঞ্চি স্ল্যাবটা দেওয়া আছে এখানে মেনশন করা আছে 6 ইঞ্চি স্ল্যাব এবং ওয়ালটা এই যে 8 ইঞ্চি ওয়াল এখানে দেখেন 8 ইঞ্চি ওয়ালের একটা মার্ক দেওয়া আছে এবং মাঝখানে 10 ফিট গ্যাপ এটা হলো এক্সেস বরাবর যেখানে সেকশন কাটা হয়েছে সেখানে 10 ফিট গ্যাপ আছে আর এখানে আর যে পয়েন্টগুলো পাবেন সেটা হলো গিয়ে এখানে দেখেন 6 ইঞ্চি 6 ইঞ্চির একটা চেম্ফার ইউজ করা হয়েছে অর্থাৎ ভিতরে যেহেতু পানি থাকবে সো কর্নার দিয়ে যাতে পানি কোনো রকম লিক করতে না পারে কারণ এখানে যদি একটা কর্নার থাকে তাহলে এখান থেকে পানি লিক করার সম্ভাবনা থাকে সো সেটা যাতে রিমুভ করতে পারে তারপর আমাদের ওয়াল যাতে একটা একটু স্ট্রেংথ পায় সেজন্য আমরা এখানে একটা এক্সট্রা বার দিয়ে দিয়েছি দেখেন অর্থাৎ এখান থেকে 1 ফিট এরপর কর্নারে চলে আসবে এবং নিচে আবার 1 ফিট এবং এটা হবে কি 10 mm টা অ্যাট দ্য রেট অফ 6 ইঞ্চি সেন্টার অর্থাৎ 6 ইঞ্চি পরপর এটা চারপাশে একবারে আপনার ওয়ালের প্রতিটা নিচ দিয়ে চারপাশে আপনার পুরো আপনি যদি প্ল্যানে দেখেন তাহলে এই যে চারপাশে এইভাবে 6 ইঞ্চি সেন্টার সেন্টার পরপর এই রডটা চলে যাবে এবং সেই রডের জন্য আমাদের একটা এক্সট্রা ঢালাই দিতে হবে 6 ইঞ্চি 6 ইঞ্চি একটা কর্নার করে আমরা পুরো চারপাশে আবার একটা এক্সট্রা ঢালাই দেবো যাতে করে আমাদের ভবিষ্যতে পানি লিক হওয়ার কোনো সম্ভাবনা না থাকে সো এটা হলো একটা পার্ট এবং আরেকটা পার্ট আপনারা এখানে পাবেন এখানে আপনারা আরও ক্লিয়ার পাবেন যে আপনাদের ওয়ালের রিভারটা কী হবে সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটা হলো ভার্টিক্যাল রড এবং ভার্টিক্যালটাই আমাদের মেইন বার ওয়ালের ক্ষেত্রে সো সেই দুটো দেখেন বাইরেরটা হবে হলো গিয়ে 6 ইঞ্চি সেন্টার সেন্টার যেটা আমরা এর আগের যে লেআউট সেটাতেও দেখে এসেছি এবং ভিতরের যে ভার্টিক্যাল বারটা সেটা হবে 8 ইঞ্চি সেন্টার সেন্টার এবং যেটা দুইটা বাইন্ডার আর কি আমরা যেটা বলছিলাম সে বাইন্ডার দুটো হবে 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার এবং দেখেন এখানে কিন্তু বাইন্ডারটা কাটা পড়ছে মানে যে গোল গোল লাগতেছে এবং মেইন বারটা কি সোজা দেখা যাচ্ছে কিন্তু আমরা প্ল্যান যখন কাটছি তখন আমরা কাটছি হলো গিয়ে দেখেন আপনি যদি বোঝে এই বরাবর কেটে নিচের দিকে দেখছি তখন আমাদের মেইন বার দুইটা কাটা পড়ছে গোল গোল দেখা গেছে এবং এই যে বাইন্ডারটা দেখা যাচ্ছে স্ট্রেট একটা কন্টিনিউয়াস লাইন সো এটা হলো এই পার্ট এবং এখানে দেখেন বটম স্ল্যাবের রিভার এখানে শুধু বটম স্ল্যাবের রিভার উল্লেখ করা হয়েছে কারণ আমরা এর ডিটেলটা আমরা এর আগে প্ল্যানে দেখে আসছি যদি ওখানে না থাকতো তাহলে আমরা এখানে এটা মেনশন করে দিতাম এবং এখানে টপ টপ স্ল্যাব দেখেন ক্র্যাঙ্ক বার ইউজ করা হয়েছে যেটা এখানেও মেনশন করা হয়েছে এবং এখানে শুধু জাস্ট টপ স্ল্যাব রিভার দেখানো হয়েছে কারণ আমরা এর লেআউটটা এবং এর ডিটেলগুলো এর আগের যে লেআউটটায় সেটা আমরা দেখছি সো এখানে সেটা মেনশন করা হয়নি সো
এই হলো মোটামুটি ওয়াটার ট্যাংকের সেকশন, আপনারা আমি আশা করি যে আপনারা বুঝতে পারছেন। সো আমাদের যে লেআউটগুলো থাকে সেটা হলো কি, এই একটা লেআউট থাকবে যেটা আপনারা সাইটে পাবেন, আপনার হাতে পাবেন ড্রয়িংটা, এবং সেটা কীভাবে এডিট করবেন আমি আপনাদের বলে দিছি। এবং এরপরে আপনারা একটা সেকশন পাবেন, এরকম একটা সেকশন। সো এই দুইটা মানে দুইটা ড্রয়িং দিয়ে, দুই টাইপের ড্রয়িং দিয়ে, প্ল্যান এবং সেকশন দিয়ে আপনারা সাইটে আপনাদের আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্কের যে কনস্ট্রাকশনটা সেটা করবেন, এবং সাইটে আপনারা এইভাবে চেক দিবেন। আমি আশা করি যে আপনারা যদি এই ভিডিওটা পুরোপুরি দেখেন তাহলে অবশ্যই আন্ডারগ্রাউন্ডের যে ডিটেল সম্বন্ধে, আপনার আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্কের ডিটেল সম্বন্ধে আপনারা জানতে পারছেন, এবং সাইটে খুব ভালোভাবে, আমি আশা করি খুব ভালোভাবে আপনারা এটা রিড করে আপনারা খুব সুন্দরভাবে চেক করতে পারবেন। সো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার নতুন কোন টপিকস নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে চাপ দিয়ে রাখবেন যে ভবিষ্যতে যদি কোনো ভিডিও আবার আমি পাবলিশ করি তাহলে যেন সরাসরি আপনাদের কাছে চলে যায়। সো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।